আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি খুব শর্ট টাইমে চিন্তা করছি যে আজকে ছোট্ট ব্লগ করে ফেলবো। আজকে আমি একটি বৌদির বাসায়, আপনারা এর আগে বৌদিকে দেখছেন, অনেকবার দেখেছেন, বৌদি পিঠা আড়িঠা বানিয়ে নিয়ে এসেছিল পুজোর মধ্যে। আর কোন সময় জানো কি জানি খাইলাম, পুজোতে খাইছিলাম, রেড লবস্টারে খাইলাম, বৌদি আমাকে খাওয়ালো। আল্লাহ সবাই জেলা সে যাবে মাগো। এখন আসছি বৌদিকে, আমরা বৌদি নতুন বাড়ি কেনা উপলক্ষে একটু আসছি। এটা হলো আমাদের বৌদিকে বলো, বৌদি আমাদের চা খাওয়ান। তো চা খেতে এসে বৌদি অনেক কিছু করছে, সেটা শেয়ার করব, বৌদি বাড়িটা একটু দেখাবো এবং বৌদি কত দামে কিনেছে সেটাও বলবো। তো আমরা একটু এনজয় করতেছি, এমন কিছুই না, কোনো অনুষ্ঠান না। আমরা বৌদির সাথে যেহেতু একটা অধিকারের সম্পর্ক আছে, সেই জন্য বৌদিকে চেপে ধরে আছে দাওয়াত নিয়েছি, তাই না বৌদি? বৌদি ওই বেচারি কাছ থেকে এসে আমাদের জন্য ভাজাভুজি করতেছে, যে জানে যে আমরা খাদক মানুষ, আমাকে অবশ্য দেখে বোঝা যায়। তো চলুন বৌদির সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনারা? সবাই বলবে ভালো আছি। বৌদি নতুন বাসা, নতুন বাসা, সে কিচেনে আমাদের জন্য চিকেন ললিপপ করছে। যারা যারা এখানে আসো নাই তারা মিস করতেছো। আর ওটা কি নুডলস বৌদি? চাউমিন, ও মাই গড, মাই ফেভারিট। হ্যাঁ, চা খাবো। তো বৌদি এগুলো শেষ করলে আমরা দেখাবো যে বৌদি কি করছে। আসলে খুব চায়ের কথা বলেছিলাম, কিন্তু বৌদি আমাদের মানে কখনোই অল্প কিছু খাইয়ে বিদায় করেন না। তো যাই হোক, আমি বৌদির বাসাটা দেখাই, ঠিক আছে বৌদি? আমি হলো ইয়েটা একটু দেখাই, কিচেন থেকে শুরু করি, সব বাসা তো আমি ইন্টারেস্ট থেকে শুরু করি, আপনাকে দিয়েই শুরু করি। আমাদের গুণবতী এবং সুন্দরী বৌদির কিচেন হলো এইটা, চাপা মারতেছি না রে ভাই। এটা হলো বৌদির কিচেন, এই কিচেন বৌদি। বৌদি সব কাজ করে তো রাইট? আপনার ডিশ ওয়াশার কাজ করে? হ্যাঁ সব কাজ করে। যাক মাশাআল্লাহ, কারণ নতুন বাড়ি কিনলে অনেকের একটু ট্রাবল হয়, এই ইয়ে ছোটো কিনলে। এখন এটা বৌদি ছোট্ট বাচ্চা, এটা ছোটো ছেলে, ওটা ওর নাম তো জানি, ওর নাম নির্ভীক, নির্ভীক, সরি নির্ভীক কে আমার মনে থাকে না খালি, আর একজন শ্লোক রাইট? ওই নির্ভীক, ওই শ্লোক, আচ্ছা নিলাম নিলাম। বৌদি দুইটা বাচ্চা, নির্ভীক এবং নিলাম। নির্ভীক নিয়ে আমার কোলে নিয়ে ছবি আছে, ওটা কি গাল সু আল্লাহ বৌদি আমার সবচেয়ে ফেভারিট হলো থাই স্যুপ বানিয়েছে বৌদি। হাই আলে হাই। আচ্ছা যাই হোক, বৌদির হলো কিচেনটা সুন্দর করে দেখাতে হবে। আসলে বৌদি সাজিয়েছে, কিন্তু যেহেতু বৌদি আমাদের বৌদি কাজ করেন অনেক, এই জন্য সাজানো হয় নাই। তা আমি একটু চিন্তায় করি, দেখি কি কি দেখানো যায়। না বৌদি অল্পের মধ্যে খুব ভালো সাজাইছেন, কিন্তু ভালো লাগছে দাদা। আপনার বাড়ি দেখাচ্ছি, এই যে বৌদির, এটা হলো বৌদির কিচেন। আমি কিচেন থেকে শুরু করেছি, এটা দেখাচ্ছি যে এটা ডাইনিং স্পেস অ্যান্ড কিচেন টুগেদার। হাই বৌদি, আমি তো মারা যাবো এখন। এইটা তো ডাইনিং স্পেস, সি আমি মনে করছি ওইটা ডাইনিং স্পেস না বৌদি। উড়ি পাল্লা, এখনো না, খুবই সুন্দর হয়েছে, এখনো গোছানো হয়নি, তাই গোছালে কি হবে। এটা বৌদির অ্যাকচুয়ালি ডাইনিং, ইস এখন আসে নাই, আসলে কি হবে বৌদির। এটা লিভিং রুম, আস্তে আস্তে বৌদি গুছাচ্ছেন, কারণ ওনারা দুজনেই জব করেন, সো একটু টাফ হয়ে যাবে। আপনার লিভিং রুম কি ওইটা? আমি টোটালি কনফিউজ হয়ে যাচ্ছি দাদার বাসায়। এটা হলো ফ্যামিলি রুম, আইন আসতে, আর হলো লিভিং রুমটা এদিক দিয়ে। আচ্ছা আমি ওই দিতে যাই, এই যে এখানে, এখানে আমার একজন ফ্যান আমার ভিডিও দেখছে, দেখি কি দেখছে আমার ফ্যান। ওয়াও, টাইম উইথ নন্দিনী, তুমি আমার সাথে থেকে তুমি অন্য মহিলার ব্লগ দেখছো, আমার খুব খারাপ কথা, খুব খারাপ দাদা। আপ এটা হলো দাদার অ্যাকচুয়ালি লিভিং রুম, আর ওই পাশে একটা সুন্দর, দেখ আপনার জামাই আমাকে কনফিউজ, আমি ওটা বললাম ওইটা লিভিং রুম, ওইটা লিভিং রুম, এটা দেখছ দাদা, দাদাকে নিয়ে আমি পারলাম না। এটাকে কি বলে কর, আপনি একজন কর,
বাদ বলা যাবে না, কিন্তু বসে থাকতে চান, একটু রোদ পোহাতে চান, তারা এখানে আসবেন। হ্যাঁ, দরজা আছে, যাই নো দাদারে নিয়ে। এই যে আমাদের দাদা, হ্যালো বলেন দাদা। এই এটা কি? ওয়াশিং মেশিন। আচ্ছা, লন্ড্রি রুম। দাদাকে নিয়ে আর পারলাম না, আমাকে পুরাই কনফিউজ করে দিল এই দাদা। আচ্ছা, যাওয়া যাব না। আর এটা হলো বাথরুম, রাইট দাদা? যাই হোক, এটা হলো, এটা কি আপনার ফুল না? এটা হাফ বাথরুম, এটা হাফ বাথরুম, এটা হাফ বাথরুম। আচ্ছা, এটা হাফ বাথরুম, সুন্দর। উপরে চারটে রুম, রাইট? যাবো যাবো দাদার ইয়াতে উঠে একটু দেখিয়ে আসি। উপরে অবশ্যই দাদার সব রুম আমি দেখাতে পারবো না, কারণ হলো দাদার আমি শুধু একটা রুম দেখাই। উপরে হলো দাদার চারটা রুম, এটা দাদার মাস্টার বেডরুম। আমি আগে বলছি সেরকম করে এখনও বৌদি গোছাতে পারে নাই। সো এইটা হলো তাদের মাস্টার বেডরুম, বিশাল বড়, এটা বিশাল বড় মানে। আর এই যে হলো ক্লোজেট, ক্লোজেটটা অনেক বড় দাদা। আপনার তো মোট চারটা বেডরুম না? হ্যাঁ, এটা আর একটা, এটা বেশ বড় না দাদা? বড় ছেলের রুম। আচ্ছা, এরকমই আরও দুটো রুম আছে আমরা দেখেছি, মানে দাদার প্রত্যেকটা রুমই বিশাল বড়। আর যদি দাদার নতুন আসছে, গোছাগুছি করেনি এখনো পুরোটা, এই হলো দাদার ক্লোজেট, ক্লোজেটগুলো অনেক বড়। আর হলো, হ্যাঁ, এটা হলো ফুল বাথরুম, আর একটা হলো দাদার রুমের পাশে একটা বাথরুম আছে। আচ্ছা, ওই দিক থাকতে থাক থাক, ওই দাদার ইয়ে আছে, শাশুড়ি থাকেন এবং শ্বশুর থাকেন, দাদার আম্মু থাকেন। সো আমরা ওনাদেরকে বিরক্ত করছি না। হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা চলে যাই হলো বাইরে। বাইরে হলো না দেখালে আমি আসলে উল্টাপাল্টা করে করছি, বাট আমি তো এরকমই, কিছু করার নাই। আমার যারা ভিউয়ার্স আছে তারা বোঝে আমি কেমন। যা হোক, সুন্দর একটি গাছ। আর এই হলো, আমি বেরিয়ে গেলাম দাদার বাড়ির বাড়ির নেবারহুডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার বাসাটা কেমন সেটার আগে নেবারহুড, বিকজ নেবারহুডটা হলো আপনার ভালো থাকলে আপনি বাসা থেকে আরাম পাবেন। তো দাদার নেবারহুডটা দেখাই। এটা, এই জায়গাটা খুবই সুন্দর, ওয়েস্টার্ন 2308 হ্যামলক লেন। সো এইটা হলো দাদার অ্যাড্রেস। আমি এখন দাদার বাসাটা দেখাবো, ওনার বিশাল ড্রাইভওয়ে আছে। এই যে এটা হলো দাদার বাসা, সামনে একটা সুন্দর গাছ আছে। আমি আরেকটু দূরে যে দেখো, ওমাগো কেউ মেরে দিও না গো, আমার রাস্তা পার হতে খুব ভয় লাগে, কারণ এই রাস্তাগুলো থেকে হুটহাট করে গাড়ি চলে আসে, যদিও লিমিট অনেক কম, বাট বলা তো যায় না। যাই হোক, এটা হলো দাদার বাসা। আমি মানে এখান থেকেই মানুষ শুরু করে, আমি এখানে শেষ করে দেব। এটা বাসা, উপরে চারটা বেডরুম, দুটো বাথরুম, নিচে একটা বাথরুম, এখানে লিভিং রুম দেখলেন, ফ্যামিলি রুম আছে। দাদার কিচেনটা অনেক বড়, কিচেনের পাশে সুন্দর একটা ডাইনিং স্পেস আছে, এবং তার আলাদা একটা ডাইনিং রুম আছে। তো সব মিলিয়ে মাশাল্লাহ চমৎকার একটা বাসা দাদা কিনেছেন। এটা হলো, দাদাকে বলি, দাদা নিজের বাসাটা উনি আমাদেরকে বলবেন প্রাইস কত। ফুকটা ঢাকা, ওকে দাঁড়ান, ভিডিও করে না, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করুক, আমরা খাবো। মাশাআল্লাহ, এটা হয়ে গেছে ক্যান্ডেল লাইট ডিনার। ক্যান্ডেলটা যদি টেবিলে নাই, বাট হয়ে গেছে।
খুব সুন্দর মানে খাওয়া দাওয়া করে দেন খাওয়া দিবে ওকে অনেকবার খাওয়া দিয়েছি তো এমনি উনাদের সাথে আমাদের যাতায়াত ছিল কিন্তু খাওয়া দাওয়ার খুব ওরকম করে খাওয়া দাওয়া খুব ভালো ছিল বডি হয়ে গেছে বডি তারপর আপনারা কমাইছেন রাইট কতজন ছিল লাইনে মানে কতজন আপনার ইয়ে ওয়েট করতেছিল কেউ ছিল না তার মানে বাড়িটা দাদার ভাগ্যে ছিল ঠিক আছে কারণ এখানকার একটা বাড়িতে অনেকজন মানে প্রপোজাল দিয়ে রাখে অনেকজন যার সাথে পর্তায় পড়ে মালিকের সাথে হ্যাঁ তারকেই দেন যে সর্বোচ্চ প্রাইসটা বলে তো দাদার ভাগ্য ভালো কেউ ছিল না দাদা সুন্দর বাসাটা পেয়ে গেছে 245 ঠিক আছে দাদা থ্যাংক ইউ তো এই হলো দাদার বাসা আমরা দেখলাম 245 সুন্দর একটা বাসা পেয়েছে হ্যাঁ আর এটা এখানেই সম্ভব বিংহামটনে সম্ভব অন্য কোথাও সম্ভব না আপনি সিটিতে যদি একটা বাড়ি কিনতে চান মিনিমাম 10 লাখের নিচে আপনি কখনোই একটা বাড়ি পাবেন সে বাড়িটাও কিন্তু খুব ছোট্ট হবে কিচিকিচি পিচি পিচি বাড়ি ঠিক আছে ম্যাচ বক্সের মতো তো এই যে দাদার ছেলে চলে এসছে হ্যাঁ শ্লোক তো আমরা সবাই দাদার বাসায় আজকে চা খাবো অনেক মজা করব গল্প করব আর এই হলো ব্যাপার তো আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন দাদা দাদার ফ্যামিলির জন্য দোয়া করবেন হেই কেমন আছেন মাসিমা Yeah, but-